মজুন থেকে ট্রেনে উঠাচ্ছি, উঠিয়ে দেখছি কৃষ্ণেন্দুদা দাঁড়িয়ে আছে। এবার বাকিরা সবাই ওই যে কয়েক ছেলেমেয়ে, কাজলদা তোমাকে কৃষ্ণেন্দুদা ডাকছে। আমি গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম, বললো যে এই তুই ফেসবুকে কি উল্টা পাল্টা পোস্ট করেছিস, তুই বেশি মাতব পড়ে গেছিস, তুই মন্ত্রীদের সম্বন্ধে ভুলভাল লিখছিস। আমি কিন্তু কোনো কথা পোস্টিং করিনি। না, তুই কিছু বাজে পোস্টিং করেছিস, তুই বেশি প্রস্তাব দিবি, আর তুই বেশি বকিস না। এই বলার পর এই সঙ্গে সঙ্গে ছেলে থাম বলার মতো সব ছেলেগুলো মিলে মারতে শুরু করলো। দেখবি তোকে দেখা বলতে কি আর, তখন সঙ্গে ছেলেটা উগ্র হয়ে গেল আর মারতে শুরু করলো। কৃষ্ণেন্দু রায়ন চৌধুরী মারতে মারতে হিচড়ে হিচড়ে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে গেট দিয়ে বাইরে নিয়ে গিয়ে গাড়িতে ভিতরে ঢুকিয়েও মেরেছে।